ওম তব কথামৃত তপ্ত জীবন কবি ভিড় কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাত গৃহন্ত এ ভুলিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ আজ পর্ব বাইশ আমরা পড়ছি কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী মিলন এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে তারিখ হচ্ছে পাঁচই অগস্ট আঠারোশো বিরাশি বিদ্যাসাগরের পূজা ও ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও ভাবে দাঁড়াইয়া আছেন ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাবো দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চির উপর বসিতেছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়াছেন বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে ঠাকুর ভাবাবিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন মা এ ছেলের বড় সংসার আসক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থ বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বরা মাত্র এই কথা কি ঠাকুর বলিতেছেন বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলে মাস্টারকে জিজ্ঞাসা করিলেন কিছু খাবার আনিলে ইনি খাবেন কি তিনি বললেন আজ্ঞা আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন এবং বলিলেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুর কিছু ঠাকুরকে কিছু খাওয়াই খাইতে দেওয়া হইল হাজরা ও ভবনাথ কিছু পাইলেন মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল ঠাকুর বলিলেন এই ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার যেমন নদী উপরে বালি একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায় মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে কেহ কেহ উপবিষ্ট দাঁড়াইয়া শ্রীরামকৃষ্ণ আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ, খাল বিল রদ নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলের হাস্য বিদ্যাসাগর সহাস্যে তবে নোনা জল খানিকটা নিয়ে যান হাস্য শ্রীরামকৃষ্ণ না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যার সাগর ন তুমি যে বিদ্যার সাগর সকলের হাস্য তুমি ক্ষীর সকলের হাস্য বিদ্যাসাগর বটে বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন ঠাকুর কথা কহিতেছেন তোমার কর্ম সাত্বিক কর্ম সত্যের রজ সত্য থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নাই সুখ দেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই বিদ্যাসাগর মহাশয় কেমন করে শ্রীরামকৃষ্ণ সহাস্যে আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমারও তো দয়া হাস্য বিদ্যাসাগর সহস্যে কলাইবাটা সিদ্ধ তো শক্তই হয় সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ তা তুমি তো তুমি তা নও গো শুধু পণ্ডিতগুলো দরকাচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগারে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ఓ తహారథం పాన్ కుడితేస ఆజే పర్యంతో ఓం నిరంజనం నిత్యం అనందూపం భక్తానుకంపాధృత విగ్రహం వై షావతారరమేశం త్రామకృష్ణం శిరసా నమామి